মোহাম্মদ নুরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, কুষ্টিয়া। আজকে অনার্স প্রথম বর্ষ আধুনিক রাষ্ট্রের কার্যাবলী আজকে আলোচনা করব। যে আশা করি তোমরা সকলে ভালো আছো। যে আধুনিক রাষ্ট্রের কার্যাবলী, আধুনিক রাষ্ট্র যে পৃথিবীতে যতটি রাষ্ট্র, প্রত্যেকটা রাষ্ট্রকেই আধুনিক বলা যায়। কারণ পৃথিবীর যত রাষ্ট্র, প্রত্যেকটা রাষ্ট্রেরই তার কাজ হচ্ছে মানুষের সামগ্রিক কল্যাণ সাধন করা। সেই আধুনিক রাষ্ট্রের কার্যাবলীকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক কার্যাবলী, আর একটা হচ্ছে ঐচ্ছিক কার্যাবলী। যে মৌলিক কার্যাবলী যে কাজ রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক, না করলে রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বিপন্ন হতে পারে, এবং জনগণের অধিকার সংরক্ষণের জন্য যে কার্যাবলী বাধ্যতামূলক সেটা হচ্ছে মৌলিক কার্যাবলী। আর ঐচ্ছিক কার্যাবলী হচ্ছে যে কাজ রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক নয় কিন্তু জনগণের কল্যাণতে এবং জীবনযাত্রার মান উন্নয়নে রাষ্ট্র যে কাজ করে তাকেই হচ্ছে সেটা হচ্ছে ঐচ্ছিক বা গৌণ কার্যাবলী। যে এখন পর্যায়ক্রমে আমি মৌলিক কার্যাবলী আলোচনা করব। যে এক নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা। যে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের অন্যতম কাজ। কারণ অভ্যন্তরীণ, রাষ্ট্রের অভ্যন্তরে যদি আইন শৃঙ্খলা না থাকে তাহলে ওই রাষ্ট্রের যে কোনো শান্তির শৃঙ্খলা বিপন্ন হতে পারে। এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য কী করা হয়, দেশের পুলিশ বাহিনী, র‍্যাব বা আনসার অন্যান্য বাহিনী নিয়োগ করা হয়। এবং এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বর্তমানে রাষ্ট্রের যে পুলিশ বাহিনী, র‍্যাব এবং যে এদেরকে উন্নত অস্ত্র সজ্জিত করা হয়েছে। এবং এই আইন শৃঙ্খলা রক্ষার মাধ্যমেই একটা রাষ্ট্রের উন্নয়নের দিকে ধাবিত হয়। তারপরে হচ্ছে স্বাধীনতা রক্ষা করা। স্বাধীনতা রক্ষা করা একটা রাষ্ট্রের অন্যতম মৌলিক কাজ। স্বাধীনতা ছাড়া কোনো রাষ্ট্রের অস্তিত্ব থাকে না। স্বাধীনতার মাধ্যমেই একটা রাষ্ট্র তার পূর্ণাঙ্গ বিকাশ লাভ করে। এই জন্য রাষ্ট্র স্বাধীনতা রক্ষার জন্য যে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সঙ্গে চুক্তি করে, কারণ সেই রাষ্ট্রটা তার নিজের প্রয়োজনে যে স্বাধীনতা রক্ষার জন্য আন্তর্জাতিক পর্যায় থেকে বিভিন্ন রাষ্ট্রের থেকে, পৃথিবীতে কোনো রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ না। যে এই কারণে অন্যান্য রাষ্ট্রের থেকে সামরিক সাহায্য সহযোগিতা নিয়ে থাকে এবং নিয়ে ওই রাষ্ট্রটা নিজের প্রতিরক্ষা খাত অত্যন্ত শক্তিশালী করে। কারণ প্রতিরক্ষা খাত শক্তিশালীর মাধ্যমে একটা রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা পায়। তারপরে প্রশাসন পরিচালনা। প্রশাসন পরিচালনা করাও রাষ্ট্রের একটি মৌলিক কাজ। প্রশাসন একটি রাষ্ট্রের অন্যতম স্তম্ভ। কারণ প্রশাসনের মাধ্যমে একটি রাষ্ট্রের পরিকল্পনা করা হয়। কারণ যে রাষ্ট্রের প্রশাসন দক্ষ সেই রাষ্ট্র তত উন্নত। প্রশাসন হচ্ছে একটি রাষ্ট্রের অভ্যন্তরে যে কী কাজ করলে উন্নতি হয়, কী অবনতি হয়, তারাই রাষ্ট্রের একটা মূল স্তম্ভ এবং পরিকল্পনা প্রণয়ন করে এবং সেই কাজ বাস্তবায়ন করে। এই প্রশাসন পরিচালনার মাধ্যমে একটা রাষ্ট্রের যাবতীয় কাজ কর্ম সম্পাদন হয়। এই কারণে এই প্রশাসন পরিচালনা রাষ্ট্রের একটি মৌলিক কাজ। তারপরে পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী। পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী রাষ্ট্রের মৌলিক কাজ। পৃথিবীতে যত রাষ্ট্র আছে এই রাষ্ট্রগুলি কিন্তু পৃথিবীতে কোনো রাষ্ট্র এককভাবে স্বয়ংসম্পূর্ণ নয়। একটা রাষ্ট্র একটাভাবে দুর্বল থাকে। যেমন পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী আর এক রাষ্ট্রের সঙ্গে যে কোন রাষ্ট্রের সঙ্গে কী সম্পর্ক করতে হবে এই রাষ্ট্র এই চুক্তিগুলি করে থাকে। যে একটা রাষ্ট্রের সঙ্গে যে পূর্বমুখী না পশ্চিমমুখী পররাষ্ট্রনীতি তার স্বার্থের সুবিধার্থে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যে চুক্তি করে এটা হচ্ছে পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী। তারপরে বিচার ব্যবস্থা পরিচালনা। বিচার ব্যবস্থা পরিচালনা করা রাষ্ট্রের একটি মৌলিক কাজ। কারণ বিচার ব্যবস্থার মাধ্যমে যে একটা নাগরিক যাতে সুষ্ঠু বিচার পায়, নিরপরাধ ব্যক্তি সুষ্ঠু বিচার পায় এবং অপরাধী শাস্তির বিধান হয়, এই কারণেই আইন বিচার বিভাগ
এর বিচারকগণকে সঠিকভাবে নিয়োগ করা হয় এবং দক্ষ যারা বিচারপতি তাদেরকেই সঠিক জায়গায় রাষ্ট্র নিয়োগদান করে। তা আবার হচ্ছে মুদ্রা সংক্রান্ত কাজ। মুদ্রার মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যে লেনদেন হয়, এই জন্য মুদ্রা একটা রাষ্ট্রের অন্যতম মৌলিক কাজ। বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যে মুদ্রার যে লেনদেন হয়, এই মুদ্রা ছাড়া কোনো লেনদেন হবে না। এই একটা রাষ্ট্রের সঙ্গে এই মুদ্রার মাধ্যমেই লেনদেন হয়। তারপর হচ্ছে উন্নয়নমূলক কাজ। রাষ্ট্র একটা রাষ্ট্রের ভিতর অন্যান্য উন্নয়নমূলক কাজ করে, যে একটা রাস্তাঘাট থেকে শুরু করে যত উন্নয়নমূলক কাজ রাষ্ট্রের মাধ্যমেই সম্পাদন করে থাকে। তারপর হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। অর্থ ছাড়া একটা রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থাবলী, যাবতীয় পররাষ্ট্রবলী, অন্যান্য ব্যবস্থাবলী, সমস্ত ব্যবস্থাই অর্থনীতির উপর নির্ভরশীল। যে দেশের অর্থনীতি যত উন্নত সেই দেশ তত উন্নত। আমরা যদি আজকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা বলি, অস্ট্রেলিয়া বলি, এইসব রাষ্ট্রগুলি বা জাপান বলি, এইসব রাষ্ট্রগুলি কিন্তু অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং এই দেশের এইসব রাষ্ট্রের জীবনযাত্রার মান তত উন্নত বিশ্বের বুকে। এই জন্য একটা রাষ্ট্রের যে মূল নির্ভর করে হচ্ছে অর্থনৈতিক, অর্থনীতির উপরেই একটা রাষ্ট্রের মূল স্তম্ভ নির্ভর করে। এই জন্য অর্থনৈতিক কার্যাবলী একটি রাষ্ট্রের মৌলিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। তারপরে অপরাধের শাস্তির বিধান। রাষ্ট্র যে অপরাধীর শাস্তির বিধান করে থাকে এবং নিরাপরাধ ব্যক্তিকে এই যাতে শাস্তির সম্মুখীন হয় সেই ব্যবস্থা রাষ্ট্র করে থাকে, এর মাধ্যমেই মৌলিক কার্যাবলী। তারপর হচ্ছে কূটনৈতিক কাজ। যে রাষ্ট্র বিভিন্ন রাষ্ট্রে যে একটা কূটনৈতিক যে যারা দেশের সফল কূটনৈতিক অভিজ্ঞ তাদেরকে নিয়োগ করে থাকে রাষ্ট্রদূত বিভিন্ন রাষ্ট্রে। এই কূটনীতির মাধ্যমে একটা রাষ্ট্র তার মানে আসল উদ্দেশ্য তাহলে পরিচালনা করে থাকে। তারপরে জনগণের নিরপেক্ষতা, যে জনগণের নিরাপত্তা একটা রাষ্ট্র দেয়, যেমন সামাজিক নিরাপত্তা দেয়। একটা রাষ্ট্রের অভ্যন্তরে যাবতীয় যখন যে অনেক সময় বিপদের সম্মুখীন হয়, এই বিপদের সম্মুখীন থেকে একটা রাষ্ট্র উদ্ধার করে। একটা রাষ্ট্রের কোনো জনগণ যদি অন্যান্য রাষ্ট্রে এসে মানে বিপদের সম্মুখীন হয়, রাষ্ট্র সেই ব্যক্তিকে যে কোনো সাহায্য দিতে প্রস্তুত। কারণ রাষ্ট্রের মাধ্যমে এই সাহায্য সহযোগিতা একমাত্র রাষ্ট্রে দিয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে এই কাজগুলি, যে আইন শৃঙ্খলা রক্ষা, প্রশাসন পরিচালনা, জলে স্বাধীনতা রক্ষা, পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী, বিচার ব্যবস্থা, মুদ্রা সংক্রান্ত উন্নয়নমূলক কাজ, অর্থনৈতিক কার্যাবলী, অপরাধীর শাস্তির বিধান, কূটনৈতিক কাজ, জনগণের নিরাপত্তা, সব এইগুলি মৌলিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। এই কাজগুলি রাষ্ট্রকে অবশ্যই করতে হবে, কারণ এই কাজগুলি যদি না করে তাহলে রাষ্ট্রের একটা যে কোনো নিরাপত্তার হুমকির সম্মুখীন হবে। এই কাজগুলি অবশ্যই রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক। আর ঐচ্ছিক বা গণ কার্যাবলী, যে কাজগুলি রাষ্ট্রের করলে কোনো মানে ক্ষতি নাই কিন্তু জনগণের জীবনযাত্রা মান উন্নয়নে যে কাজগুলি থাকে সেটি হলে ঐচ্ছিক বা গণ কার্যাবলী। যেমন এক নম্বর হচ্ছে শিক্ষামূলক কাজ। শিক্ষা হচ্ছে একটা জাতির মূল স্তম্ভ বা মেরুদণ্ড। শিক্ষা ছাড়া একটা জাতি উন্নতি করতে পারে না। শিক্ষার মাধ্যমেই একটি জাতি উন্নতি লাভ করতে পারে। যেমন আজকে শিক্ষার জন্য আমাদের দেশ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বিভিন্ন আজকে থানায় থানায় জেলায় আজকে শিক্ষার জন্য আজকে সব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। আজ শিক্ষার মাধ্যমে আজকে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা আজকে তারা অনেক উন্নত জাতি আজকে। যাই হোক, তারপরে জনস্বাস্থ্য রক্ষা হচ্ছে স্বাস্থ্য হচ্ছে সম্পদ। স্বাস্থ্য ছাড়া আজকে জনগণের স্বাস্থ্যের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আজকে প্রত্যেক ইউনিয়নে কমিউনিটি হাসপাতাল, থানায় থানা হাসপাতাল এবং যে হাসপাতালে থানা পর্যায়ে আছে সেগুলি আধুনিক মানের হাসপাতাল আজকে করে গড়ে উঠছে। যে সাথে সাথে কী করছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে একটা রাষ্ট্র গড়ে ওঠে। আজকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে আজকে দক্ষিণকেরা বিশ্বের উন্নত রাষ্ট্র হয়েছে। তারপরে কৃষির উন্নয়ন, আজকে উন্নয়নের জন্য আজকে কৃষি ঋণ এবং প্রত্যেক
থানা থানাতে আজকে কৃষি ঋণের ব্যবস্থা করছে, শিল্পের উন্নতি সাধন, শিল্পের উন্নতি সাধনের মাধ্যমে যদি শিল্পের মাধ্যমে উন্নতি হয় তাহলে আমাদের দেশের বেকার সমস্যার সমাধান হবে। এইভাবে রাষ্ট্র কী করছে যে শিল্পের মাধ্যমে আজকে সহযোগিতা করছে, তার শ্রমিক কল্যাণ, শ্রমিকদের কল্যাণের জন্য শ্রমিক আদালত, শ্রমিকদের সময় নির্ধারণ, কাজের সময় নির্ধারণ, শ্রমিকদের মজুরি, এই কাজগুলি রাষ্ট্র করে থাকছে। তারপরে বিনোদন ব্যবস্থা, বিনোদনের জন্য আজ কী করছে রাষ্ট্র, বিভিন্ন খেলাধুলা এবং বিনোদনের ব্যবস্থা, পার্ক নির্মাণ করছে, এগুলো রাষ্ট্রের ঐচ্ছিক কাজ, ঐচ্ছিক কার্যের মধ্যে পড়ে। তারপরে দরিদ্র সহায়তা, দরিদ্র সহায়তার জন্য রাষ্ট্র কী করছে আজকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, যে মানুষের যে এই ভাতাগুলি রাষ্ট্র আজকে দিচ্ছে মানুষের উন্নয়নের জন্য, এগুলি একটা ঐচ্ছিক কাজ। সামাজিক নিরাপত্তাও আজকে দিচ্ছে, আজকে সামাজিক নিরাপত্তার মাধ্যমে মানুষের আজকে রাষ্ট্র একটা, যে সামাজিক নিরাপত্তা ছাড়া একটা রাষ্ট্র তার মানুষ তার পূর্ণাঙ্গ মানে বাস্তবায়ন সম্ভব না, এই জন্য রাষ্ট্র এই কাজগুলি করে থাকছে। তারপরে জনসেবামূলক কাজ, জনসেবামূলক কাজ রাষ্ট্র বিভিন্ন মানুষকে দরিদ্রদের শুরু করে বয়স্ক, তারপরে হচ্ছে যারা মানে প্রতিবন্ধী, এইসব মানুষকে আজকে রাষ্ট্র সাহায্য সহযোগিতার মাধ্যমে একটা রাষ্ট্র যে তার পূর্ণাঙ্গ মানে সহযোগিতার মাধ্যমে একটা রাষ্ট্র উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। এইসব কাজগুলি হচ্ছে ঐচ্ছিক কার্যের ভিতর অন্তর্ভুক্ত। তো তাহলে আলোচনা করলাম যে শিক্ষামূলক কাজ, যে জনস্বাস্থ্য রক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষির উন্নয়ন, শিল্পের উন্নতি সাধন, শ্রমিক কল্যাণ, বিনোদন ব্যবস্থা, দরিদ্র সহায়তা, সামাজিক নিরাপত্তা এবং জনসাধারণের কাজ, এই কাজগুলি রাষ্ট্রের ভিতরে ঐচ্ছিক কাজ। এই ঐচ্ছিক কার্যাবলী যা তোমরা ধন্যবাদ সবাইকে এই প্রসঙ্গটা দেখবা যে আধুনিক রাষ্ট্র কাকে বলে, আধুনিক রাষ্ট্রের কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা যায় এবং মৌলিক এবং ঐচ্ছিক কার্যাবলী আলোচনা করে, এভাবে প্রশ্ন আসবে। যাক, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।